100 হবে তো চলো বাই বাই। फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल आमी राय आमी चले एसेछि आबारो एकटा नतून ब्लग निये तोमादेर साथे। तो आज के आमी सकाल थेके आमार ब्लगटा शुरू करते पारिनी कारण सकाल थेके आमी एकटु ब्यस्त छिलाम सेजन्य आमी ब्लगटा शुरू करते पारिनी। तो एखन थेकेई आमी आमार ब्लगटा शुरू करछि। तो एखन बाजे बिकेल 4:30। तो एखन थेकेई आमी आमार ब्लगटा शुरू करछि। तो आमी एखन एकटु रेडी होच्छि, माने रेडी होइनि, रेडी हब। तो जाब एक्चुअली एकटु नार्सारिते, किछु गाछ केनार आछे। दुदिन धरे, अनेकदिन, माने दुदिन ना अनेकदिन धरेई देखछिलाम अनेक जायगाय कोथाय भालो गाछ पाई ना पाई, किन्तु कोथाओ पाच्छि ना, कोथाओ दाम बेशी बोलछे, कोथाओ माने जेटा चाइछि सेटा पाच्छि ना। तो आजकेओ आमी जाच्छि आरेकटा नार्सारिते, देखि नार्सारि खुला पाई कि पाईना। तो चलो सबटा तुम्हारे साथ शेयर करब। तो चलो हमारे दिन टाज के शुरू करी तुम्हारे साथ। तो चलो। सो हेलो, हमें दोजोने रेडी हो गए। कोथा जाच्छी एखन बोलबो ना, माने आमी रेडी हुए, दीदी रेडी होच्छे। दीदी बेशिक्षण रेडी होते टाइम लागे ना, दीदी मोटामुटी 1-1.5 घंटार मध्य रेडी हो जाए। दीदी रेडी होच्छे एखन, आमी अनेकक्षण धरे रेडी हुए दाड़िये आछि। দিদির মতো অনেকবার তো তো বলছি। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক কোথায় যাচ্ছি, তারপরে এখনকার ভিউ দেখাবো। সাসপেন্স হচ্ছিল এটা। তো ফ্রেন্ডস আমরা বেরিয়ে গেছি, নার্সারি কোথায় আছে এখন খুঁজতে হবে। খুঁজে তারপরে যাচ্ছি, তো নার্সারি থেকে দেখি কি পাই না পাই, তারপরে আবার একটু বেরোবো। চলো ও পেট্রোল পাম্পটা ছাড়িয়ে গিয়ে বুঝলে ওই দিকের পেট্রোল পাম্পটা কোন দিকে তোমার ইয়ের দিকে কোন দিকে জোড়া মন্দিরটা পার করে চলো। আমাদের সুমিতা বুঝতে পেরেছে, সুমিতা নিয়ে যাবে। গুগল বাবাজি আছে তো, বাবাজি বাবাজি আগের দিন আমাকে কেস খাইছে। বলো কোন দিন? নোয়েন্টিতে ঢুকি দিয়েছে। আগের দিন রিম আমাদের কেস খাইয়েছে। আমরা নাটা বেরিয়ে গেছিলাম, তাই থেকে ব্লকটা দেখেছো? হ্যাঁ, ব্লক বাইকে করে গেছিল। হ্যাঁ হ্যাঁ, আমরা 2 কিলোমিটার, হ্যাঁ আমরা 2 প্রায় 1 কিলোমিটার এক্সট্রা চলে গেছিলাম। বলবে তো যে টার্ন বেশি চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে। আমি দেখছি এতক্ষণ তো চলে আসছে, কিন্তু বাজারটা ক্রস করতে বেশিক্ষণ না। তারপরে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, সেই দিকে পরে দেখছি কি 9 মিনিট দেখাচ্ছে। রিম বলছে ইতো দা 5 মিনিট ছিল, এখন তো 9 মিনিট দেখাচ্ছে। তারপরে নিয়ে আবার উল্টো ঘুরে ওরা আসলো। আমার লাইটটাকে কেন আর ইয়ে করে দিয়েছিস? হ্যাঁ
এইটা শেডটা ফেলে আমার লাইটটা পুরো দেখে এখানে চোখে লাইট লাগছিল লাইটটা আমি করেও খুলে নিও কোনো লাভ হয়নি খুলে নিও কোনো লাভ হয়নি হম কালে হে তো ক্যা হুয়া দিল পালে এখানে গম গম আছে তাকে মোমো ভালো খেতে না আমারও মোমো খুব একটা ভালো লাগে না শিয়ালদাতে চলে আসি নার্সারিতে তো চলো দেখি কি কি গাছ আছে সুমিতদা বলেছে দাম দর করবে ভালো করে দেখি কতটা কি করতে পারে চলো তো ফাইনালি আমরা চলে এসেছি এগুলো কথা বলছিলাম এই যে এগুলো হোয়াইট এগুলো কথা বলছিলাম এগুলো ইনডোর ইনডোর লাগানো যাবে এগুলো ঘরের ভিতরে লাগানো যাবে এগুলো সাদাগুলো এগুলো বাইরে লাগা বাইরের জন্য ইনডোর ইনডোরের এগুলো তাই তো ফ্লাওয়ার নেই না কিছু ইনডোর কি এটা ডাইকন মেচিয়া নাকি সামথিং বললো নট মেচিয়া ইটস নেশিয়া এগুলো ইনডোর কি হয়েছিল পার্সেল আসছে আজকেই পার্সেল আসছে আমি বাড়িতে নেই আজকেই পার্সেল ছিল আমার যত সব আসছে তো তাদেরকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি মানে ভালো করে বুঝিয়ে দিচ্ছি কিছুটাই বুঝতে পারছি তো আমি ভিউয়ার্সদের সবাইকে বললাম যে এখানে এত কাজ আমরা দুজনে কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা ছেড়ে কোনটা নেব হ্যাঁ একদম অনেক অনেক হিউজ মানে গাছ আছে প্রচুর গাছের কালেকশন আছে যে আমি বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব তো দেখি আপাতত কি কী নিই তোমাদের বাড়িতে কি অবশ্যই দেখাবো চলো দেখো তোমরাও তোমাদেরও খুব ভালো লাগবে যে এত গাছ চারিদিকে লাইন ধরে সবুজ আর সবুজ ভীষণ ভালো লাগবে শুধু সবুজ না আরো অন্য অন্য কালারও হ্যাঁ প্রচুর প্রচুর গাছের কালেকশন হ্যাঁ তোমাদের দেখেও খুব ভালো লাগবে আই থিঙ্ক চলো দেখো আমি গাড়িতে আস্তে আস্তে গিয়ে দেখছিলাম কি জানি নাম এটা কত দাম কত বলছে হ্যাঁ
ফাইনালি পছন্দ হলো? পছন্দ হয়েছে? নিয়েছি, যে পছন্দ যেগুলো কয়েকটা কাছে ছিল সেগুলো হিউজ দাম বলছে, আর যেগুলো আমার পছন্দ হয়েছে খুব টাকা অনেকগুলোই নিয়েছি। আচ্ছা, আর একটা বাকি আছে, সেটা নিয়ে বেরিয়ে যাবো। কি কি নিলি? ওই আর আর বাকি বাকিগুলো সুনিতার কাছে আছে। আমার এগুলো ভীষণ পছন্দ হয়েছে, এগুলো খুব ভালো লাগছে। দোকানে নেই কেউ? দেড়শো, মানে সাইজ অনুযায়ী দেড়শো দিতে লাগবে। টপ টপ দিয়ে? হ্যাঁ, শুধু শুধু গাছ দেড়শো? যাই হোক, আমাদের ইগনোর করো প্লিজ, ওকে ইগনোর করো। তো যাই হোক, আমাদের মোটামুটি গাছ কেনা হয়ে গেছে। তো আমি কি কি গাছ নিয়েছি তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাবো। তো এখন আমি বাড়ি যাচ্ছি না, এখন আমি যাব আর একটা জায়গায়। তো যাব যখন তো গিয়েই তোমাদেরকে বলছি যে আমি কোথায় এসেছি। তো আমি ভাবতেই পারিনি যে মানে এত গাছ পেয়ে যাব, মানে সব গাছই পাওয়া যাচ্ছে মোটামুটি, মানে সব পাওয়া যাচ্ছে। সুমিতা নিয়ে এসেছে, তার জন্য সুমিতাকে ম্যাপটা কে দিল? তো যাই হোক, যে আনুক বা না আনুক আমার কাজ তো হয়ে গেছে। তো আমি ভীষণ ভীষণ হ্যাপি, আমি এত 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 গাছ পেয়েছি, দেখেছি, কিন্তু সব নিতে পারলাম না। নিতে সবই নিতে ইচ্ছা করছিল কিন্তু নিলাম না, প্রচুর দাম বলছে, আমি আমার গাড়ির থেকে আর খরচা করতে চাইলাম না। নেক্সট দিন আমি রাজীবকে নিয়ে আসবো, রাজীবের সব কিছু সর্ট আউট হয়ে গেলে রাজীবকে নিয়ে আসবো, তখন আমি প্রচুর গাছ নেব। তো আমি আজকে তাও অনেকগুলোই নিয়েছি, মিনিমাম 5-6টা তো নিয়েছি না তিথুবাল? তো কি কি নিয়েছি তোমাদেরকে দেখাবো। আমার অনেকদিন ধরে আমার খুব ইচ্ছা ছিল যে গাছ নেবো, ইনডোর প্ল্যান্ট নেবো। রাজীবকে অনেকদিন ধরে বলেছিলাম চলো নিয়ে চলো নিয়ে চলো, তো ও টাইম পায় না বলে নিয়ে যেতে পারিনি। তো আজকে আমি নিজেই বেরিয়ে পড়েছিলাম যে যাই হোক না হোক আমি আজকে গাছ কিনবো, তারপর বাড়ি ঢুকবো। তো যাই হোক, পেয়ে গেছি। তো সুমিতার সাথে এসে আমি সবকিছু নিয়ে ফেলেছি। তো এখন আমি এক জায়গায় যাবো, চলো তোমাদেরকে গিয়ে বলছি যে আমি কোথায় এসেছি। তো যাই হোক, তো এখন আমি রাস্তাতেই আছি, যেতে একটু লেট হবে, রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম হয়েছে। তো আমি গিয়ে তোমাদের সাথে পরে আবার কথা বলছি। তো চলো, আমরা এসেছি মানে কাজ বলতে আগে কোথায় দাদাজি? সিরিয়াসলি দাদাজিকে মিস করছি খুব। আমি আজকে
থেকে থেকে না, আমি কি বলবো, জন্ম জন্মান্তর থেকে। হ্যাঁ, অনেক দিন থেকে আমার মানিকের সাথে একটা রিলেশন। আমারও ফার্স্ট মল হচ্ছে, মানে আমি আমি ফার্স্ট মল আমার হচ্ছে মানি স্কয়ার মল। মানে আমি লাইফে ফার্স্ট যদি কোনো বলে আসি সেটা হচ্ছে মানি স্কয়ার মল, আমারও ফার্স্ট মল। তোর ফার্স্ট মল সাউথ না? আমার মানি স্কয়ার মল ফার্স্ট, আমার তো সেকেন্ড হোম। একটা গ্লাস ফাটার আওয়াজ যাবে। সত্যি দেখে মনে হচ্ছে করোনা নেই, সত্যি মানে লোকজনকে দেখে মনে হচ্ছে। আমার খিদে পাইনি, কারণ যে টাইমে যে টাইমে খেয়েছি সত্যি খিদে পাইনি। রোজ আমরা তাড়াতাড়ি খেয়ে নিত, আমার তো মন ভেঙে গেছে না ক্রাশার। আমি কেএফসি ক্রাশার আমার ভীষণ ফেভারিট, ওয়ান অফ মাই ফেভারিট ক্রাশার। সো আমার কেএফসি ক্রাশার বন্ধ হয়ে গেছে, এটা শুনে আমার মন ভেঙে গেছে। আমি কিচ্ছু খাবো না। আচ্ছা, মইতো বন্ধ হয়ে গেছে, ভার্জিন মইতো বন্ধ। তুই কি অর্ডার করলি? না আমি সিরিয়াসলি সত্যি খাবো না, আমার মন ভেঙে গেছে। আচ্ছা ম্যাডাম, হট উইংস নিয়ে আর ফ্রেঞ্চ ফ্রাইস না নিলে তো হজম হবে না। খাবি তো আদৌ? খাবি তো আদৌ? একজন এসে বললো যে এখানে ভিডিও করার কোনো পারমিশন নেই ম্যাডাম, আপনারা এখানে ভিডিও করবেন না। সামান্য কিছুই খেয়েছি, বেশি খেতে পারিনি, তো জানিয়েছিলাম সেটা পুরো কমপ্লিট করতে পারিনি, খেয়ে ফেলে দিতে হয়েছে। তো যাই হোক, এখন আমি যাবো একটু শপার স্টপে, একটু না পুরোটা। আমার কথা শুধু কথা ধরে, কথা তোর এত কথা ধরিস কেন? হ্যাঁ, মানুষ কি অত যেন হাঁচি দিয়েছে, হাঁচি দিয়েছে। ঠিক আছে।
আজকে আমাদের শপিং ডান, শপিং না ছোটখাটো শপিং, এটা মোটেও ছোটখাটো শপিং না, আর ভেতরে যা জিনিসগুলো আছে দেজ আর নট ছোটখাটো। সুমিতা ফুনি হচ্ছে না, যখন গাড়িতে উঠে পড়েছি বাড়ি যাচ্ছি এখন, তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। দেখো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, বাড়ি চলে এসেছি, এই জাস্ট বাড়িতে আসলাম, তো আমি এখনো ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি, তো চলো। তোমরা দেখতেই পারছো যে এটা, এই গাছটা আজকে আমি নিয়েছি, তো এটার নাম হলো লাকি বাম্বো আর এটা মানি প্ল্যান্ট। তো আরও গাছ আছে বাট এগুলোর নাম আমার মনে পড়ছে না, তো তোমরা দেখো, তোমরা কেউ যদি জানো এগুলো, এই প্ল্যান্টগুলোর নাম, তো তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওরা বলে দিয়েছিলো বাট আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো দেখো ভীষণ পছন্দ হয়েছে আমার গাছগুলো, আমি বেশি নিইনি, তো চার পাঁচটা গাছই নিয়েছি। এই যে দেখো এই গাছটা ভীষণ আমার ভীষণ ভালো লেগেছে, আর এই গাছটা আমার আগেই ছিল, তো দেখো মানি প্ল্যান্ট এটা। ফ্রেন্ডস রাত 11টা বেজে গেছে, তো আমি আমার ডিনার করব এখন, তো তার আগে আমি ডিনারে হবে আজকে রুটি আর চিকেন। মাসিকে এখন খেতে দেবো, রুটি, মাসি রুটি খাবে, আমি আর মাসি রুটি খাবো, আর তীর্থ ভাত খাবে। মাসি রুটি করে দিয়ে গেছে, রান্না মাসি রুটি করে দিয়ে গেছে, ডিনার চলে এসেছে। যে তীর্থ বসে পড়েছে, দেখছি প্রত্যেকবার খেলাটা দেখার কি হয়েছে। আমার ডিনার রুটি আর চিকেন, আর তার সাথে আছে মাছের ডিমের বড়া, তো চলো আমি খেয়ে নিই। আমি আজকে শপার স্টপ থেকে যেগুলো নিয়েছি, চলো তোমাদের সাথে সেগুলোকে আমি শেয়ার করছি, কি কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, ব্যাগের মধ্যে টয়কে ঢুকিয়েছে, তোর কাজ। তো এখানে আমি নিয়েছি টোটাল সবই, আমি স্কিন কেয়ারই নিয়েছি, তো লরিয়ালের রিভাইটালিট হাইলোরোনিক অ্যাসিড সিরাম। এই যে লরিয়ালেরই এটা রিভাইটালিফ্টের ক্রিস্টাল মাইক্রো এসেন্স স্মুথনিং রেডিয়েন্স, এটাও একটা, এটাও সিরামেরই মতো দেখা, এটা ক্লোজ আপ একটু হোল্ড করে, হ্যাঁ নিয়েছে। আর মামা আর্থের একটা বাম্বো শিট নিয়েছি, শিট মাস্ক,
রাইস ওয়াটার, হ্যাঁ রাইস ওয়াটার। এটা ট্রাই করে আমারও রিভিউ যায়, ভালো লাগে আমার। তোর যদি এটা ভালো লাগে তাহলে আমি একটা মাস্ক নেব একটা। এটার সাথে এটা 2-in-1 কম্বো, তো এটার সাথে সিরাম প্লাস শীট মাস্ক সেম। ব্লার আসছে তার এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, এটা কম্বো প্যাক, শীট মাস্ক আর সিরাম দুটো আছে। ও আচ্ছা, ফ্রি আছে দুটো? না, এই সিরামের সাথে এটা ফ্রি আছে, কম্বো আছে, কম্বো প্যাক। আর আমার ফেস ওয়াশ, এটা লরিয়েলের, এটা আর একটা লরিয়েলের কাজল, এটা আমি গিফটে পেয়েছি। অ্যাসুরিয়া, এটা আমি গিফটে পেয়েছি, আমাকে গিফট দিয়েছে, যেহেতু আমি এখানকার রেগুলার কাস্টমার, আমি যখনই যা কিনি আমাকে গিফট দেয়, কিছু না কিছু গিফট দেয়। তো এবার দিয়েছে আমাকে কাজল, ম্যাক্সিমাম আমাকে মাস্কারা দেয়, কাজল দেয়, লিপস্টিক দেয়, তো এবার আমাকে কাজল দিয়েছে। তো এইটুকুই ছিল আজকে আমার ব্লগে। তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে, অবশ্যই একটা লাইক করতে হবে, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তো আবারও দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো চলো আজকের মতো এখানেই, টাটা।